বাসকালিত বিশেষ অভিযানে দুয়ো দেশীয় অস্ত্রসহ এক যুবতী মহিলারে আটক করেছে বাসকালি থানা পুলিশ। এপ্রিলের 8 তারিখ বুধবার গোপন সংবাদের ভিত্তিত পৌরসভার 9 নম্বর ওয়ার্ডত রায়পুর 1 তারিখে দুয়ো দেশীয় অস্ত্র এলজি ও 5 রাউন্ড কার্তুস সহ তারে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তি এলজি বাসকালি থানার পৌরসভার দক্ষিণ জলদি 9 নম্বর ওয়ার্ডের মোহাম্মদ মোরশেদ আলমের বউ আমান ফাকি প্রকাশ জন্না। ঘটনার সত্যতা নিশ্চিত করে বাসকালি থানার এসআই দীপক কুমার সিংহ সিপালাতর হয়। এই করোনাকে কেন্দ্র করে কিছু অসাধু লোক, অসাধু অস্ত্র ব্যবসায়ী, হ্যাঁ, এই সুযোগটাকে কাজে লাগিয়ে তারা দেশকে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য অবৈধ অস্ত্র মজুদ রাখছে। দেশিত এলজি আর 5 রান কার্তুস, হ্যাঁ, একজন মহিলাকে গ্রেপ্তার করছি। আর এই ঘটনার সহিত জড়িত যদি কেউ থাকে আমরা অভিযান চালাচ্ছি, তদন্তের স্বার্থে অভিযানের স্বার্থে আমরা নাম প্রকাশ করছি না। হ্যাঁ, এ সংশ্লিষ্ট কোনো কিছু যদি পাওয়া যায় আমরা বিস্তারিত করে জানাবো। ডেক্স নিউজ, সি প্লাস টিভি।